সালামু আলাইকুম বন্ধুরা। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পর্যায়ে বা মাল্টিপ্লিকেশন অফ ভাইরাস পড়তে গেলে দুই ধরনের মাল্টিপ্লিকেশন পড়তে হয়, যার একটা হচ্ছে লাইটিক ফেজ আর একটা হচ্ছে লাইসোজেনিক ফেজ। এই দুইটা স্টেপের একটা নিয়ে এই টিউটোরিয়ালটা করব এবং এরপরে আমরা লাইসোজেনিক ফেজটাকে পড়ার চেষ্টা করব। লাইটিক ফেজে কেন কিভাবে মাল্টিপ্লিকেশন হয় এবং এটার নাম কেন লাইটিক ফেজ এটা একটু বোঝার দরকার আছে। এখানে যে মূল ঘটনাটা ঘটে সেটার নাম হচ্ছে লাইসিস। লাইসিস মানে ভেঙে যাওয়া বা গলে যাওয়া। এখানে যেটা হয়, এখানে বিদীর্ণ হবে, কোনো একটা কিছু ছিঁড়ে যাবে বা কোনো একটা কিছু ভেঙে যাবে এবং নতুন কিছু সৃষ্টি হবে। যেহেতু এটা একটা মাল্টিপ্লিকেশন ফেজ অফ ভাইরাস, সেক্ষেত্রে এখানে মাথায় রাখতে হবে যেহেতু ভাইরাসের কোনো বিপাকীয় এনজাইম নাই, সেহেতু ভাইরাস আরেকটা পোষক দেহের উপরে নির্ভর করে, যেটাকে আমরা হোস্ট বডি বলি। সো হোস্টের উপরে ডিপেন্ড করে এই ফেজটাকে সে সম্পন্ন করে। এবং এইটাতে যেই ফেজ বা ফাজ, যেই অবস্থাটা সৃষ্টি হয় বা ফাজ ডিএনএটা সৃষ্টি হয়, সেই ফাজ ডিএনএ প্রসেসটাকে একটু ঠান্ডা মাথায় বোঝার জন্য পাঁচটা স্টেপের নাম মাথায় রাখতে হবে। পাঁচটা এখানে আমি একটু ক্লিয়ারলি বলে দিতে চাই যে এটা কোথায় হয়। যদি প্রশ্ন হয় যে লাইটিক ফেজটা কোথায় হয়, তাহলে আমাদের ফার্স্ট যে শব্দটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে ইন ইকোলাই ব্যাকটেরিয়া, যেটাকে আমরা হোস্ট সেল বলবো। সুতরাং এই হোস্ট সেলের ভিতরে এই ঘটনাটা ঘটবে। এবং এখানে মাথায় রাখতে হবে, এখানে যেহেতু একটা কোনো কিছু বিদীর্ণ হয়ে নতুনভাবে সৃষ্টি হচ্ছে, এই ফেজ বা এই ফাজটাকে বলা হচ্ছে ভিরুলেন্ট ফাজ। সুতরাং এই শব্দটা হচ্ছে ভিরুলেন্ট ফাজ। আচ্ছা, এখন এখানে যে স্টেপগুলো হয় সেই স্টেপগুলোকে ঠান্ডা মাথায় বুঝতে হবে এবং এখানে কয়েকটা স্টেপের নাম বলে দিচ্ছি। প্রথম যেটা হয়, প্রথম স্টেপের নাম হচ্ছে অ্যাটাচমেন্ট। হ্যাঁ, অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টের আরেক শব্দটা হচ্ছে ল্যান্ডিং। অ্যাটাচমেন্ট অর ল্যান্ডিং। এই অ্যাটাচমেন্টের পর একটা ভাইরাস, এটা বেসিক্যালি টি সিরিজের যে ভাইরাস, আই মিন T4 বা T2 ফাজ ভাইরাস, যে ভাইরাসগুলো আরেকটা ব্যাকটেরিয়াকে কেন্দ্র করে বা নির্ভর করে নিজের মাল্টিপ্লিকেশন করে, এই ভাইরাসটা আগে ওই ব্যাকটেরিয়ার বডিতে সংস্থাপিত হতে হবে বা অ্যাটাচড হতে হবে। এই অ্যাটাচমেন্ট হওয়ার পরে ওর যে পরের প্রসেস সেটার নাম হচ্ছে পেনিট্রেশন। পেনিট্রেশন মানে হচ্ছে ছিদ্র করা। পেনিট্রেশন করবে এবং এর পরের ধাপটা হচ্ছে, মানে এর সাথে যে ধাপটা সেটা হচ্ছে ইনজেক্টিং দ্য ডিএনএ ম্যাটেরিয়ালস। পেনিট্রেশন মানে হচ্ছে ছিদ্র করা, ইনজেকশন মানে হচ্ছে বা ইনজেক্ট মানে হচ্ছে ছিদ্র করে কোনো কিছুকে পুশ করে দেওয়া। সুতরাং এটা হচ্ছে সেকেন্ড স্টেপ লাইটিক ফেজের। এরপরে থার্ড স্টেপে যেটা হয়, ওর যেহেতু ডিএনএ মাল্টিপ্লিকেশন করতে হবে, তাই এখানে এটা শব্দটা হচ্ছে রেপ্লিকেশন অফ ডিএনএ। এর সাথে অ্যান্ড আরেকটা কাজ হচ্ছে, ডিএনএ যখন রেপ্লিকেশন করেও, মানে ভাইরাসটা যেহেতু রেপ্লিকেশন করে, সুতরাং ব্যাকটেরিয়ার বডির ভিতরে যে ডিএনএ ম্যাটেরিয়ালটা আছে সেটার হাইড্রোলাইসিস সে করে ফেলে। সো এটা হবে হাইড্রোলাইসিস অফ হোস্ট ডিএনএ। মারাত্মক একটা জিনিস, মানে একজনের বাসায় ঢুকে তার জীবনটাকে শেষ করে নিজের মাল্টিপ্লিকেশন করা এই কাজটাও করে। সুতরাং রেপ্লিকেশন করার পর পরের যে বিষয়টা হচ্ছে, ও যখন হাইড্রোলাইসিস করে ফেলে, আমি একটু পর চিত্র সহ দেখাবো, তার সাথে ও ওর যে ডিএনএ সেটাকে সে হাইড্রোলাইসিস করে এবং পরে ওর দেহে অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলি অ্যান্ড প্যাকেজিং হয়, প্যাকেজিং অফ ডিএনএ ম্যাটেরিয়াল, ডিএনএ ম্যাটেরিয়াল। এবং এরপরে যেটা হবে সেল লাইসিস হবে, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে সেলটা সেটা ভেঙে যাবে এবং তার সাথে রিলিজ হবে,
রিলিজ অফ ব্যাকটেরিওফাজ, রিলিজ অফ ব্যাকটেরিওফাজ। আচ্ছা, এখানে যে স্টেপগুলো আছে এই স্টেপগুলোকে একটু মাথায় রাখতে হবে, এই কারণে কারণ এগুলার একটা সামঞ্জস্যতা আছে। নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর অ্যান্ড নাম্বার ফাইভ। কিভাবে হয় খুবই সহজ করে একটু বলার যদি চেষ্টা করি, আমরা যদি চিন্তা করি যে এইটা একটা ডিএনএ, সরি এটা একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকোলাই ব্যাকটেরিয়া। তাহলে এই ইকোলাই ব্যাকটেরিয়ার বডির ভিতরে নিঃসন্দেহে তার যে ডিএনএ ম্যাটেরিয়াল সেটা থাকবে, এবং আমরা জানি এটা একটা সার্কুলার ডিএনএ। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি যে ব্যাকটেরিয়াটার যেই বডি, অর্থাৎ এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল লেয়ার, যেটাকে আমরা প্লাজমা মেমব্রেন এর বাইরে সেল ওয়াল বলি, এটার ভিতরে হচ্ছে সাইটোপ্লাজম আছে। এখন যে ব্যাকটেরিওফাজ অর্থাৎ যে টি ফোর ব্যাকটেরিয়াটা ভাইরাসটা আছে, এইটা যখন এখানে ইসে করবে মানে আসবে, ওর প্রথম কাজটা হচ্ছে আগে এই ব্যাকটেরিয়ার সাথে ওর অ্যাটাচমেন্ট হইতে হবে, অর্থাৎ যে ব্যাকটেরিয়াকে কেন্দ্র করে ওর মাল্টিপ্লিকেশনটা হবে সেই ব্যাকটেরিয়াটা আগে এই ভাইরাসটাকে, এই ব্যাকটেরিয়াটাকে স্পর্শ করবে। তাহলে এই ফার্স্ট যে স্টেজটা সেটার নাম হচ্ছে অ্যাটাচমেন্ট, অর্থাৎ এই যে অ্যাটাচমেন্ট হলো, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই ব্যাকটেরিয়ার বডিতে কিছু রিসেপ্টর সাইট থাকে বা রিসেপ্টর বাইন্ডিং প্রোটিন থাকে। এটা একটা টি ফোর ফাজ ভাইরাস, এই ভাইরাসের ভিতরে তার ডিএনএ আছে, এবং এই যে এটা ওর স্পর্শক তন্তু, এবং এই যে এটা, এটার নাম হচ্ছে রিসেপ্টর বাইন্ডিং প্রোটিন, রিসেপ্টর বাইন্ডিং প্রোটিন। এই রিসেপ্টর বাইন্ডিং প্রোটিনগুলো পুরো ব্যাকটেরিয়াটার ভিতরে ছড়ায় থাকে, এবং এই এই বাইন্ডিং প্রোটিনগুলোকে কেন্দ্র করে ওর স্পর্শক তন্তু মানে টি টু ব্যাকটেরিওফাজের যে স্ট্রাকচার তোমরা জানো, সেই স্পর্শক তন্তুর সাথে এই এখানে আরেকটা উপাদান থাকে, এটার নাম হচ্ছে ওএমপিসি। এটা হচ্ছে ওএমপিসি একটা ব্যাকটেরিয়া একটা প্রোটিন যেটা এই রিসেপ্টর বাইন্ডিং প্রোটিনের সাথে যুক্ত হবে, এবং এরপরে ব্যাকটেরিয়াটাকে ভাইরাসের সাথে সংযুক্ত করে নেক্সট স্টেপটাকে কন্টিনিউ করবে। তাহলে এর পরের স্টেপটা যেটা হয়, এর পরের স্টেপে এই ব্যাকটেরিয়াটা, যে ব্যাকটেরিয়াটা এখানে আছে সেই ব্যাকটেরিয়াটাতে পেনিট্রেশন হবে। পেনিট্রেশন বলতে আমি একটু ছোট করে দিচ্ছি, পেনিট্রেশন বলতে ছিদ্র হবে। কিভাবে? এরপরে এই যে ব্যাকটেরিয়া ভাইরাসটা, টি টু ফাজ ভাইরাসটা, এই টি টু ফাজ ভাইরাসটা এইখানে ওর যে ডিএনএটা আছে এই ডিএনএটাকে এখানে সে ইনজেক্ট করার চেষ্টা করবে। এই যে এখন দেখা যাচ্ছে না যে ব্যাকটেরিয়া ভাইরাসটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে গেছে, তাহলে এখানে যে ব্যাকটেরিয়ার যে ডিএনএটা ছিল এই ডিএনএটা সিমিলার থাকবে, কারণ একটু পরে ঘটনাটা ঘটছে। এই যে পেনিট্রেশন হলো, এই যে ঢুকে গেল ভিতরে, এই ঢুকে যাওয়ার পরে ওর যে জায়গাটা, ওর এই ডিএনএটা, এই ডিএনএটাকে ইনজেক্ট করবে। পেনিট্রেশন মানে ছিদ্র করা, ওর অ্যাটাচমেন্ট হলো ফার্স্টে, ওর রিসেপ্টর বাইন্ডিং প্রোটিন অ্যাসেপ্ট ও অ্যাটাচ হলো বা ল্যান্ডিং করলো, ল্যান্ডিং করার পরে ও হচ্ছে পেনিট্রেট করলো। পেনিট্রেট করার পরে ওর কাজ হচ্ছে এই ডিএনএটাকে এইখানে দিয়ে দেওয়া। সুতরাং ইনজেক্ট করে সে এই ডিএনএটাকে, অর্থাৎ ভাইরাস তার ডিএনএটাকে এখানে ইনজেক্ট করে দিল। এখন যেটা হবে, এই ডিএনএটার রেপ্লিকেশন হবে। কিভাবে রেপ্লিকেশন হবে? এই রেপ্লিকেশন হওয়ার প্রসেসটা হচ্ছে একটু মজার, যে এই ডিএনএটা রেপ্লিকেট হতে গেলে ব্যাকটেরিয়া যেটা, এই ব্যাকটেরিয়ার যে ডিএনএটা, এই ডিএনএটাকে সে ভেঙে ফেলে। এটাকে হাইড্রোলাইসিস বলে, অর্থাৎ এই ডিএনএ গুলো খণ্ডিত খণ্ডিত হয়ে যাবে, এই খণ্ডনকে বলা হয় হাইড্রোলাইসিস। এবং এই যে ফাজ ডিএনএ, এটার নাম হচ্ছে ফাজ ডিএনএ, এই ফাজ ডিএনএটা রেপ্লিকেট কিভাবে করবে? এই ব্যাকটেরিয়ার ভিতরে অবশ্যই আরএনএ পলিমারেজ আছে, সো এই আরএনএ পলিমারেজ এবং ডিএনএ পলিমারেজকে
ও তার রিসেপ্টর ওর যে সিকোয়েন্সটা থাকে মানে ওর যে নাইট্রোজেন বেস সিকোয়েন্সটা থাকে সেই সিকোয়েন্স অনুসারে সে আরএনএ পলিমারেজকে যুক্ত করে নেয় এবং সে এটার ভিতরে ওই আরএনএ পলিমারেজকে কেন্দ্র করে সে ট্রান্সক্রাইব করে এবং ট্রান্সক্রাইব করার পরে সে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে এবং ঠিক এইভাবে ফার্স্ট ব্যাকটেরিয়ার যে ডিএনএটা আছে ফার্স্ট ভাইরাসের যে ডিএনএটা আছে সেই ডিএনএটা রেপ্লিকেট হতে থাকে এবং রেপ্লিকেট হওয়ার সময় আরেকটা মজার বিষয় হচ্ছে যে ওর বডির যে নিউক্লিওসাইড অর্থাৎ যে ক্যাপসিড আবরণটা আছে সেই ক্যাপসিড আবরণ তারপরে স্পর্শক তন্তু এই স্পর্শক তন্তুগুলো আলাদা আলাদা ভাবে সৃষ্টি হয় আলাদা আলাদা ভাবে সৃষ্টি হয় এবং এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সৃষ্টি হওয়ার জন্য ও এটাকে ধ্বংস করে দেয় যাতে করে এই ডিএনএটার কোনো কম্পিটিটর না থাকে বা কোনো প্রতিযোগী না থাকে তো ও যখন এটাকে এরকম ভাবে তৈরি করতে থাকে অর্থাৎ রেপ্লিকেশন হতে থাকে ডিএনএটাকে সাথে সাথে ও হোস্ট ডিএনএ যেটা অর্থাৎ ব্যাকটেরিয়ার যে ডিএনএটা সেই ডিএনএটাকে সে হাইড্রোলাইসিস করে তো হাইড্রোলাইসিস করার পরের স্টেজটা হচ্ছে যখন এই ব্যাকটেরিয়াটা তার ওই হাইড্রোলাইসিস হয়ে যায় অর্থাৎ ওর যে ডিএনএ ব্যাকটেরিয়ার যে ডিএনএ সেটা তো আর অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে যাচ্ছে তো এইখানে ও যখন ধ্বংস হয়ে গেল এইখানে পরের স্টেপটা হচ্ছে এই ডিএনএ ম্যাটেরিয়ালগুলো অ্যাসেম্বলি হবে অ্যাসেম্বলি বলতে এরা যখন আলাদা আলাদা ভাবে সৃষ্টি হয়েছিল এখন এগুলো এক একটা যুক্ত হবে যুক্ত হওয়ার পরে এদের ডিএনএ ম্যাটেরিয়ালগুলোর প্যাকেজিং হবে অর্থাৎ এখানে নতুন করে নতুন নতুন ডিএনএগুলো সৃষ্টি হবে এবং এই ডিএনএগুলো পরবর্তীতে নতুনভাবে সৃষ্টি হওয়ার জন্য ওয়েট করতে থাকে এইভাবে যখন তৈরি হয়ে গেল এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই ডিএনএ গুলো যে নতুনভাবে তৈরি হলো প্রত্যেকটা ডিএনএ এবার এই ব্যাকটেরিয়ার যে বাইরের লেয়ারটা আছে এই লেয়ারটাকে গলায় ফেলবে এবং এই লেয়ারটাকে বিদীর্ণ করবে এবং এই লেয়ার বিদীর্ণ করার জন্য ওরা সুস্পষ্ট কিছু এনজাইম সৃষ্টি করে এবং এই কারণে এটার পরের যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে এই সেল লেয়ারটা বিদীর্ণ হয়ে যায় এবং বিদীর্ণ হওয়ার পরে ওর যে ডিএনএ ম্যাটেরিয়ালটা আছে এই ডিএনএ ম্যাটেরিয়াল তো অলমোস্ট বিলুপ্ত এইখানে এই ডিএনএ গুলো যেগুলো নতুন ভাবে সৃষ্টি হয়েছে এগুলো এক একটা তাদের পথ ধরে ধরে বাইরের দিকে বের হতে থাকে এবং নতুনভাবে এরা আরেকটা হোস্ট ব্যাকটেরিয়াকে আক্রমণ করার জন্য তৈরি হয় এবং ঠিক এইভাবে পরের স্টেপে এই ব্যাকটেরিয়ার প্রাচীরকে বিদীর্ণ করে এখানে নতুন নতুন ভাইরাস টিটুফাস ভাইরাস সেগুলো সৃষ্টি হতে থাকে সো এই যে প্রসেস এই প্রসেসটাকে একটু ঠান্ডা মাথায় বোঝার জন্য প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে লাইটিক ফেজে এখানে লাইসিস হয় অর্থাৎ যেই ব্যাকটেরিয়াটাকে কেন্দ্র করে ভাইরাস তার বংশ বিস্তার করবে বা মাল্টিপ্লিকেশন করবে নাম্বার ইনক্রিজ করবে সেই জায়গায় একটা গলন সম্পন্ন হয় অর্থাৎ ব্যাকটেরিয়ার প্রাচীরটা গলে যায় এই গলে যাওয়ার কারণে এটার নাম হচ্ছে লাইসিস এবং এই ফাজটার নাম হচ্ছে ভিরুলেন্ট ফাজ এখানে একটা শব্দ মাথায় রাখতে হবে এই যে ব্যাকটেরিয়াটার ভেতরে বা উপরে অ্যাটাচমেন্ট হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত মানে নতুন ভাইরাস সৃষ্টি হওয়ার পর্যন্ত এই টাইমটাকে বলা হয় এক্লিপস পিরিয়ড শব্দটা মাথায় রাখতে হবে এটার নাম হচ্ছে এক্লিপস পিরিয়ড বা এক্লিপস কাল এটার নাম হচ্ছে এক্লিপস কাল সুতরাং এই এক্লিপস কালের মধ্যে বা এই সময়কালের মধ্যে এই ঘটনাটা ঘটে এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি 30 মিনিটের মধ্যে প্রায় 300টার মতো নতুন ফাস্ট ভাইরাস প্রোডিউস হতে পারে বা মাল্টিপ্লাই হতে পারে তাহলে এই যে স্টেপগুলো এই স্টেপগুলোকে মাথায় রাখতে হবে প্রথমে যেটা হয় সংযুক্তি হয় বাংলায় যদি বলি যেটাকে আমরা অ্যাটাচমেন্ট বা ল্যান্ডিং বলছি সেই অ্যাটাচমেন্ট বা ল্যান্ডিং হচ্ছে মানে ব্যাকটেরিয়ার প্রাচীরে সেল ওয়ালে কিছু রিসেপ্টর বাইন্ডিং প্রোটিন থাকে
সেই রিসেপ্টর বাইন্ডিং প্রোটিনের সাথেও যুক্ত হয়। যুক্ত হলে এটা একটা ভিরুলেন্ট ফাস, এই ডিএনএটাকে সে কি করে পেনিট্রেট করে, অর্থাৎ পেনিট্রেট করার পরে ওইটাকে ছিদ্র করে। তো যখন এই পেনিট্রেট করে ফেললো তখনও ইনজেক্ট করে, কি ইনজেক্ট করে, তার ডিএনএ ম্যাটেরিয়াল, এবং এটা বাইরে থেকে যায়। সুতরাং এই যে এইটা, এটা কিন্তু তখন আর ভিতরে থাকবে না, এটা কোথায় চলে আসছে, ব্যাকটেরিয়ার ভিতরে। সো ব্যাকটেরিয়ার ভিতরে যখন চলে আসে তখন ও ডিএনএ রেপ্লিকেট করতে থাকে। রেপ্লিকেট করার জন্য ও হোস্ট যে বডি, অর্থাৎ ব্যাকটেরিয়ার বডির যত ধরনের এনজাইম আছে, আরএনএ পলিমারেজ আছে, এই জিনিসগুলোকে নিজে ব্যবহার করে এবং ওর ডিএনএটাকে ধ্বংস করে দেয়। এটার নাম হচ্ছে হাইড্রোলাইসিস অফ হোস্ট ডিএনএ। এটা একটা হোস্ট ডিএনএ, কিন্তু ওর ডিএনএটাকে ও রেপ্লিকেট করতে থাকে, এবং রেপ্লিকেট করতে করতে একটা সময় যেটা হয় ওর অ্যাসেম্বল করতে হয়। অ্যাসেম্বলি মানে হচ্ছে যে ছড়ানো ছিটানো নিউক্লিক অ্যাসিডের ম্যাটেরিয়ালগুলোকে ছিল সেগুলোকে একসাথে এনে সে নতুন নতুন ভাইরাস ক্রিয়েট করতে থাকে, এবং এই ক্রিয়েশনের পরে যেটা হয় ওর বাইরের লেয়ারগুলোকে ও ধ্বংস করে ফেলে, সে মানে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে সে ধ্বংস করে ফেলে, এবং ধ্বংস করার পরে সে ওই ওই ছিদ্রপথে বাইরে বিমুক্ত হয়, এবং বিমুক্ত হয়ে সে তার জেনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ তার যে ডিএনএ, সেটা নিয়ে আরেকটা ব্যাকটেরিয়াকে আক্রমণের জন্য তৈরি হয়, এবং এইভাবে ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করে ব্যাকটেরিয়াকে ব্যবহার করে। সো এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, এবং আমরা যেই ভাইরাসটাকে নিয়ে কথা বললাম এটা হচ্ছে টি সিরিজ ভাইরাস, অর্থাৎ T4 ভাইরাস, এবং এই ফেজটা হচ্ছে ভিরুলেন্ট ফেজ, যেহেতু এখানে একটা বডিকে, হোস্ট বডিকে ধ্বংস করে নতুন আরেকটা মাল্টিপ্লিকেশন হবে। সো দিস ইজ এ ভেরি সিম্পল এক্সপ্লানেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মনে রাখতে হবে এখানে পার্টগুলোকে, অ্যাটাচমেন্ট হয়, পেনিট্রেশন এন্ড ইনজেকশন হয়, রেপ্লিকেশন এন্ড হাইড্রোলাইসিস হয়, অ্যাসেম্বলি এন্ড প্যাকেজিং হয়, এন্ড লাস্ট অফ অল সেল লাইসিসের পরে এখানে ব্যাকটেরিওফাজ, যেটা এই ব্যাকটেরিওফাজটা রিলিজ হয়। সো তোমরা যারা স্টাডি করছো তোমরা একটু বুঝে এটাকে পড়ো, কারণ আমি এটাকে ভেঙে ভেঙে টিউটোরিয়ালগুলো বানাচ্ছি, বিকজ প্রত্যেকটা ক্ষেত্রে সবগুলো টপিককে আলাদা করে টিউটোরিয়াল দেওয়ার পিছনে রিজন হচ্ছে, তোমরা যখন স্টাডি করবে তোমাদের স্পেসিফিক কোনো টপিক যদি পড়ার দরকার মনে হয় তাহলে ক্লিক করে দেখতে পারো, আর এটা বোঝার পরে কোনো যদি প্রবলেম থেকে থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানিও। দেখা হবে পরের ক্লাসে, আমি লাইসোজেনিক ফেজ নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।